হ্যালো বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়। এক এক ধর্ম ও জাতের মানুষরা আলাদা আলাদা উৎসব পালন করে থাকে। কিছু উৎসব স্বাভাবিক মনে হলেও পৃথিবীতে এমন কিছু উৎসব রয়েছে যা দেখলে আপনি অবাক তো হবেনই, এমনকি নিজের চোখকেও বিশ্বাস করা মুশকিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের নতুন এপিসোডে আপনারা দেখবেন এমনই কিছু আজব ও আতরাঙ্গী উৎসব। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন এপিসোডে। বরিয়ং মার্ট ফেস্টিভ্যাল দক্ষিণ কোরিয়ার বরিয়ংয়ে পালন করা হয় এই উৎসবটি। এই উৎসবে একজন অনুজনকে কাদা মাটি দিয়ে মাখিয়ে পালন করে। দুই সপ্তাহ পর্যন্ত চলে এই ফেস্টিভ্যালটি, যা প্রতি বছর পালন করা হয়। এটি উপভোগ করতে প্রতি বছর 20-30 লাখ টুরিস্ট এখানে আসে। এই উৎসবটি জুলাই মাসে পালিত হয়, যেখানে মানুষ একজন অনুজনকে কাদা মাটি ছুঁড়ে মারে। তারা মনে করেন এই মাটিতে কিছু ঔষধি গুণ থাকে, যা দ্বারা মানুষের ত্বকের বিভিন্ন রোগ ভালো হয়ে যায়। তো যদি কখনো আপনি ওখানে যান আর হঠাৎ কেউ কাদা মাটি ছুঁড়ে মারে, তো রাগ করবেন না, কারণ এটি তাদের উৎসব। লা টমাটিনা ফেস্টিভ্যাল স্পেনে প্রতি বছর আগস্টে মানুষ টমেটো দিয়ে এই উৎসব পালন করে। স্পেনে ছোট একটি শহর বুনিয়ালে আগস্টের শেষ বুধবার সবাই একজন অন্যজনকে টমেটো ছুঁড়ে মারে। সারাদিন চলা এই উৎসবে শত শত মন টমেটো নষ্ট হয়ে যায়, এবং এই আজব উৎসবটি দেখার জন্য প্রতি বছর লাখো পর্যটক এখানে এসে ভিড় করে। ব্যাটল অফ অরেঞ্জ, যেভাবে হিন্দু ধর্মে খারাপের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে হোলি খেলা হয়, একইভাবে ইতালির একটি শহরে ইভ্রিয়াতে 3 দিন পর্যন্ত একে অন্যকে কমলা ছুঁড়ে এই উৎসবটি পালন করা হয়। এই উৎসবটি করা হয় কারণ একবার 1300 শতকে ইভ্রিয়ার শাসক একটি মেয়ের বিয়ের পূর্বে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য ওই শাসকের মাথা কেটে ফেলে। আর তখন পুরো শহর উৎসব করে মেয়েটিকে সাপোর্ট করে। তখন থেকে খারাপের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে প্রতি বছর কমলার লড়াই হয়। মার্চের প্রথম রবিবার মানুষ এখানে প্রতিবেশীদের ওপর কমলা ছুঁড়ে মেরে উৎসবটি পালন করে। ওয়াইন ফেস্টিভ্যাল রং টমেটো কাদা দিয়েই নয়, মদ দিয়েও উৎসব পালন করা হয়। স্পেনের লারিয়োজা প্রান্তের হারো শহরে মদ দিয়েও উৎসব পালন করা হয়। এই উৎসবে মদ খাওয়ার প্রতিযোগিতা করা হয় এবং একে অন্যের ওপর মদ ঢেলে দেয়। মদের এই পার্টি সকাল থেকে শুরু হয়ে যায় এবং একদিনে কয়েক লাখ লিটার মদ ব্যবহার করা হয়। পরের দিন সকাল 5টা পর্যন্ত এই পার্টি চলতে থাকে। সংক্রান ফেস্টিভ্যাল থাইল্যান্ডে প্রতি বছর সংক্রান ফেস্টিভ্যাল পালন করা হয়। প্রতি বছর 13-15 এপ্রিল পর্যন্ত এই উৎসব পালন করা হয়। এই উৎসবে মানুষ একে অন্যকে ইচ্ছামতো পানি দিয়ে ভিজিয়ে দেয়। এটি পৃথিবীর সব থেকে বড় ওয়াটার ফাইটও বলা হয়। তারা মনে করে একে অন্যের ওপর পানি দিলে পাপ ধুয়ে যায়। এই উৎসবটিতে মানুষ বুদ্ধদেবের মূর্তি এবং বাড়ির বড়দের ওপর পানি ছুঁড়ে তাদের আশীর্বাদ নেয়। ইন্টারন্যাশনাল পিলো ফাইট আমেরিকা এবং ব্রিটেনের কিছু শহরে ইন্টারন্যাশনাল পিলো ফাইট ডে পালন করা হয়। প্রতি বছর 2 এপ্রিল এই সব শহরের মানুষ একজন অন্যজনকে বালিশ দিয়ে বাড়ি দিয়ে এই উৎসব পালন করে। এই উৎসব পালনের 2টি শর্ত রয়েছে। প্রথমটি হলো বালিশটি হালকা এবং নরম হতে হবে, এবং দ্বিতীয়টি হলো তাকে বালিশ দিয়ে বাড়ি দেওয়া হয় যার হাতে আগে থেকেই বালিশ থাকে। বালিশের লড়াই লস অ্যাঞ্জেলেস, লন্ডন, হংকং, নিউ ইয়র্কের মতন শহরে পালন করা হয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।